আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্যাম্পাস বা ড্রাইপার শুধু একটি কাজেই লাগে সেটা হচ্ছে বাচ্চাদের ব্যবহারের ক্ষেত্রে তো আজকে আমি এই প্যাম্পাস বা ড্রাইপারের এমন একটি ইউনিক টিপস আপনাদের সাথে শেয়ার করবো যা কিনা আপনাদের ফ্যামিলির কিন্তু প্রতিটা মানুষের কাজে আসবে ছোটো থেকে বড় ছেলে মেয়ে সবারই কিন্তু কাজে আসবে তো সেটা কি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের জন্য অনেক উপকারী হবে আর ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দেবেন তো দেখুন আমি একটি এখানে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো প্যাম্পার নিতে পারেন বেল্ট সিস্টেম হোক বা এরকম প্যান্ট সিস্টেম হোক সেটা কোনো ব্যাপার না তো এরকম প্যান্ট সিস্টেম এই ড্রাইপারের আমি ওপর থেকে এই কাপড়টা খুলে নিচ্ছি এটার কোনো প্রয়োজন নেই তো হাত দিয়ে এভাবে উঠিয়ে নিলে এটা উঠে আসবে আর যদি বেল্ট সিস্টেম হয় সেক্ষেত্রে শুধু বেল্টটা কেটে দেবেন না দিলেও সমস্যা নেই তো দেখুন এভাবে আমি ওপরের এই পাতলা কাপড়টা কেটে ফেলে দিচ্ছি এটা আমার লাগবে না আজকের এই ভিডিওটি আমাদের বাসায় যারা বয়স্ক তাদেরও খুবই কাজে আসবে এবং ছোট বড়ো সবার খুবই কাজে আসবে অতএব ভিডিওটি কিন্তু মিস করা যাবে না এতে কিন্তু আপনাদেরই উপকার হবে তো দেখুন এখান থেকে আমি এই কাপড়টা ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে এই প্যাম্পাসের এই অংশটুকু আমি কি করব। আমার টাইটেল থামলেন দেখে আপনারা বুঝে গেছেন এটা কিন্তু আমি ফ্রিজে রাখব তো ফ্রিজে কেন রাখবো কীভাবে রাখবো সেটাও দেখে নিন প্রথমে যেটা করবো এখানে আমি দুই কাপ পানি নিয়ে নিয়েছি এবং পরিষ্কার পানি কিন্তু একেবারে পরিষ্কার পানির ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই প্যাম্পাসটা তো এভাবে প্যাম্পাসটা দেওয়ার পরে আমি রেখে দেব দুই মিনিট মতো তো দুই মিনিট রাখার পরে দেখা যাবে এই পুরো পানিটা কিন্তু এই ড্রাইপারে চুষে নিয়েছে তো আমি এভাবে রেখে দেওয়ার পরে ফিরে আসছি দুই মিনিট পর না দুই মিনিট পর দেখুন এই পুরো পানিটা কিন্তু ড্রাইপারে চুষে নিয়েছে আর এটা কেমন ফুলে মোটা হয়ে গেছে এবারে আমি এটা কি করব এটা আমি এবার ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তবে ডিপ ফ্রিজে রাখা বেটার তাই এটা আমি আলাদা একটি ট্রেতে নিয়ে অথবা আপনারা এই বক্সের ভিতরে করেই ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অথবা এরকম আলাদা ট্রেও নিতে পারেন তো আমি এরকম একটি ট্রের উপরে এইভাবে এটা বিছিয়ে দিয়ে ডিপ ফ্রিজে এখন রেখে দেবো ডিপ ফ্রিজে এটা আমি প্রায় তিরিশ মিনিট পর্যন্ত রেখে দেবো রেখে দেওয়ার পরে এটা দিয়ে কি করবেন বা আপনার ফ্যামিলির কি কী কাজে লাগবে এটা আপনাদের জীবনও বাঁচাতে পারে এবং সেটা কিভাবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন এভাবেই আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম ঠিক তিরিশ মিনিট পরে এটা আমি বের করে নিয়ে আসছি তো এটা কিন্তু এতটাই ঠান্ডা হয়েছে আর বলে বোঝানো আপনাদের লাগবে না এর ভিতরে একটা জেলের মতো জিনিস আছে তো বাচ্চাদের যখন এরা পেশাব করে তো এই জেলেই কিন্তু চুষে নেয় তো সেরকমই পানিটাও কিন্তু এই জেলে চুষে নিয়েছে এবং এটা প্রচুর ঠান্ডা হয়েছে আপনারা যখন এটা ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজে যদি তিন চার ঘন্টা রেখে দেন কিন্তু এটা আইস হয়ে যাবে আর তখনও কিন্তু ভালো কাজ দেবে তো আমি এখন ভিডিও বানানোর জন্য তিরিশ মিনিট রেখেছিলাম এবং এর ভিতরে কি আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সামান্য একটু কেঁচি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাসায় কাটবেন না তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে এই জেলগুলো তো সামান্য একটু আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতরে কি আছে দেখুন এর ভিতরে জেলের মতো একটি পদার্থ আছে যেগুলো কিন্তু পানি চুষতে সাহায্য করে এবং পানি কিন্তু ধরে রাখতেও সাহায্য করে আর বাচ্চাদের ড্রাইপার বলে আপনারা মনে করছেন এখানে ব্যাকটেরিয়া আছে জীবাণু আছে তা নয় কিন্তু বাচ্চারা যখন পেশাব করে তখন এটাতে ব্যাকটেরিয়া বা জীবাণু বাসা বাঁধতে পারে এখন নর্মাল ঠান্ডা পানি দেওয়া আছে অর্থাৎ পানি দেওয়া আছে যার কারণে এখানে কোনো রকম কিন্তু ব্যাকটেরিয়া বাসা বাঁধবে না জাস্ট এটা ভিজে গেছে তাই এখন এটা দিয়ে আপনারা কি করবেন আপনাদের বাসার ফ্যামিলি সদস্যের দেখা যায় যেখানে সেখানে আঘাত পায় আঘাত পেয়ে কিন্তু সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা হয় ফুলে ওঠে তখন আপনারা এটা ডিপ ফ্রিজ থেকে বের করে বাচ্চাদের হাতে বা বড়দের হাতের কবজিতে ব্যথা লাগলে এভাবে জড়িয়ে দেবেন দেখবেন ব্যথা কিন্তু খুব দ্রুত সেরে যাবে পাশাপাশি যদি রক্ত জমাট বেঁধে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে আর আপনারা সব সময় কিন্তু ডিপ ফ্রিজে এরকম একটি প্যাম্পার রেডি রাখবেন যে কোনো সময় আপনাদের বাসার যে কোনো দুর্ঘটনায় কিন্তু এটা কাজে লাগবে ঠিক এভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু এই জয়েন্টে যে ব্যথা পেয়েছে সেটাও কিন্তু খুব দ্রুত সেরে যাবে এবং আরাম পাবে পাশাপাশি জয়েন্টের ভেতরে যদি কোনো রকম রক্ত জমা বেঁধে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পাশাপাশি বাচ্চারা দেখা যায় খেলতে গেলে অনেক সময় হাঁটুতে ব্যথা পায় বা এরকম গোড়ালিতে ব্যথা পায় তখন চট জলদি আপনারা এটা ফ্রিজ থেকে বের করে সেই যেখানে লেগেছে সেখানে এভাবে দিয়ে দিবেন দেখবেন ব্যথাটা কিন্তু কমে যাবে পাশাপাশি যদি কোনো রকম প্রবলেম হয় সেটাও কিন্তু সেরে যাবে এটা কিন্তু প্রাথমিক চিকিৎসা আপনারা ঘরে বসে করতে পারেন আল্লাহ না করুক মেজর কোনো প্রবলেম হওয়ার আগেই আপনারা প্রাথমিক চিকিৎসা কিন্তু এভাবে ঘরে দিতে পারেন এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে বা অনেকে বলতে পারেন কেন আইস নেই নাকি আইস তো থাকে কিন্তু আইস সব সময় দেখা যায় ফ্রিজে নাও থাকতে পারে বা অনেক সময় দেখা যায় আইসটা নিয়ে আমরা যখন এই জায়গায় লাগাবো তখন পানি পড়ে আর সেটা গলে জায়গাটা নষ্ট হয় তো এটা থেকে কিন্তু সেরকম প্রবলেম আর হবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করে অনেক উপকার পাবেন পাশাপাশি বাসায় যে যারা বয়স্ক থাকেন তাদের দেখা যায় অনেক সময় এরকম হাঁটুতে ব্যথা করে তো হাঁটুতে যখনই ব্যথা করবে বা জয়েন্টে যে কোনো জায়গায় ব্যথা করবে তো তখনই আপনারা এরকম যদি ডিপ ফ্রিজ থেকে প্যাম্পাসটা বের করে সেই জায়গায় দিয়ে দেন দেখবেন অনেক আরাম পাবে এবং ব্যথা অনেকটা কম হবে আর এই প্যাম্পারগুলো এতটাই বড় হয় যে আপনাদের যে কোনো লাগাই স্থান কিন্তু পুরোপুরোটা কাভার করে নেবে পাশাপাশি যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে এভাবে যদি ঘাড়ে এটা ধরে রাখেন তাহলে কিন্তু প্রেশার অনেকটা নেমে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় সড়ো কোনো দুর্ঘটনা থেকেও মুক্তি পাওয়া যাবে প্রেশার বাড়লে দেখা যায় ঘাড়ে অনেকে বরফ ধরে বা আইস ব্যাগ ধরে তো যাদের বাসায় আইস ব্যাগ নেই তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এবং এটা ব্যবহার করার পরে পুনরায় এটা দিয়েই আবার কিন্তু পরবর্তীতে কাজ চালিয়ে নিতে পারবেন তাই এরকম একটি বক্সে ভরে অথবা কোনো পলিব্যাগে ভরে আপনারা আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন তাহলে কিন্তু একটা প্যাম্পাসে বা ড্রাইভারে কিন্তু আপনাদের অনেক দিন চলে যাবে পরিবারের সবার কাজে লাগবে তো বন্ধুর আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম